দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা থেকে প্রায় 80 কিলোমিটার পথ পেরিয়ে চরফ্যাশন। সেখানে নির্মাণ করা হয়েছে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 19 তলা বিশিষ্ট 215 ফুট উচ্চতার এ টাওয়ারে দাঁড়িয়ে দক্ষিণের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। চোখ জুড়াবে সবুজের বুক চিরে নদীর ঢেউ, চর কুকরিমুকরি বঙ্গোপসাগরের বিরাট অংশে। পর্যটকদের জন্য টাওয়ারের কাছে সুইমিং পুল আর হেলিপ্যাড সুবিধা সহ থাকছে বিলাসবহুল রেস্ট হাউস। চরফ্যাশনকে পর্যটন নগর হিসাবে আগামী দিনে প্রতিষ্ঠিত করার একটা শুভ সূচনা আমরা মনে করি। সারা বিশ্ব এই টাওয়ারের মাধ্যমে চরফ্যাশনের নাম ছড়িয়ে পড়বে। এটার সাথে অর্থনৈতিক অনেক সংযোগ থাকবে, যেটার দ্বারা সমৃদ্ধ হবে আমাদের এই চরফ্যাশন অঞ্চলের মানুষ। বিভিন্ন জায়গা থেকে আমাদের চরফ্যাশনে পর্যটকরা আসবে ঘুরতে। বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা এনে দেবে এই ওয়াচ টাওয়ার, যা শুধু দেশীয় পর্যটক নয় বিদেশিদেরও দৃষ্টি কাড়বে। এ টাওয়ার এই এলাকার চিত্র বদলে দেবে বলে আশা করছেন স্থানীয় সংসদ সদস্য। এই টাওয়ারটি আধুনিক বাংলাদেশের একটি নতুন পরিচিতি বিশ্বের দরবারে সৃষ্টি করবে এবং আমার এই এলাকা চরফ্যাশন এবং বাংলাদেশকে একটি নতুন পরিচিতি দেবে টাওয়ারের মাধ্যমে। এবং আমি আশা রাখি যে এই টাওয়ারটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের পর্যটনের বিকাশে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের 24 জানুয়ারি এ টাওয়ার উদ্বোধন করার কথা রয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।